হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আজকে আমরা সপ্তম রোজা পালন করলাম। রাতের বেলা সেহরির পর ভুসি খেয়ে নিয়েছিলাম, এরপর ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি ওয়েদারটা বেশ মলিন হয়ে আছে, তো আমি ফ্রেশ হয়ে নিলাম এবং আজকে একটু ওয়েট মেপে নিলাম। কারণ রোজার সময় যতই চাই মেনটেন করাটা কিন্তু অনেক কঠিন হয়ে পড়ে, কারণ আমাদের কম বেশি অয়েলি ফুড খাওয়া হয়ে যায়। আজকে আপু ফোন দিয়ে বলল যে আমাদের সাথে আমার বড় বোন এবং আমার ভাগিনা ইফতার করতে আসছে, তো আমি আমার কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম। আমার পেজ প্রোডাক্ট গ্যালারির কিছু পার্সেল আমি রেডি করে নিচ্ছিলাম, কারণ ডেলিভারিতে চলে যাবে, তো তাড়াহুড়ো করে সব কিছু করে নিচ্ছিলাম যাতে আপুরা টাইম মতো এসে পড়ে এবং আমি তাদের সাথে সুন্দর একটি সময় কাটাতে পারি। পরিবারের সাথে ইফতার করতে পারাটা যেন একটা ব্লেসিং। তো ফাইনালি আজকে সপ্তম রোজায় গিয়ে আমি আমার বড় বোন এবং আমার একমাত্র ভাগিনার সাথে ইফতার করতে পারলাম। যেহেতু আপুরা হুট করে ফোন দিয়ে জানিয়েছে, তো আমি সব কিছু গুছিয়ে রাখছিলাম এবং আমি বাইরে গিয়ে জিলাপি কিনে নিয়ে আসলাম, কারণ বিকাল হয়ে গিয়েছে এবং বাসায় এসে গুছানোর কাজ শুরু করে দিলাম। সব কিছু রেডি করতে হবে এখন আমাকে তাড়াহুড়ো করে। তো আমার আপু এবং ভাগিনা চলে এসেছে, আপু আসতে না আসতেই আমাকে হেল্প করছিল। আজকে আপুই শরবত বানিয়ে দিয়েছিল এবং সবচেয়ে ভালো লাগার বিষয় আজকে আপু নিজের হাতে খিচুড়ি আর মুরগির মাংস রান্না করে নিয়ে এসেছিল, তাই আমাকে আর ওভাবে তেমন কিছু বানাতে হয়নি। যেহেতু ইফতারিতে খিচুড়ি খাবো, তাই ওভাবে আমি আর এক্সট্রা করে কিছু করিনি। আমি শুধু পেঁয়াজুটা ভেজেছি এবং আলুর চপ আর কাবাব ছিল সেটা আমি ভেজে রেখেছি। তো সবাই মিলে একসাথে আজকে ইফতারি আয়োজন করছিলাম, মানে গুছানো, টুকটাক এগিয়ে দেওয়া, গল্প গুজব, ভালো একটা সময় কাটানো ইফতারের আগ মুহূর্তে সব কিছু মিলে আলহামদুলিল্লাহ। তো আপু আর আমি মিলে সব কিছু করছিলাম। এছাড়া আমার ভাগিনা তো সারা বাড়ি দৌড়ে দৌড়ে তার ইচ্ছে মতো সে গল্প করছে আমাদের সাথে। এরপর তার অনলাইন ক্লাস শুরু হয়ে গেল বেচারা। খালামণির বাসায় এসেও তাকে স্টাডি করতে হচ্ছে। তো আমরা ইফতারের জন্য অপেক্ষা করছি, টেবিল সাজানো হয়ে গিয়েছে, এর মধ্যে আমার ভাগিনার স্টাডিও শেষ হয়ে গেল। এরপর আমরা সবাই মিলে আলহামদুলিল্লাহ ইফতার করলাম একসাথে এবং আমি আমার ভাগিনার সাথে সুন্দর কিছু মুহূর্তের ক্লিপ নিয়ে রাখছিলাম। এরপর গরম গরম চা পরিবেশন করলাম। খুব অল্প পরিমাণে চা বানাতে হয়েছে, কারণ কেউই চা খেতে ইচ্ছুক নয়। আপু আর ভাগিনা চলে গেল। এরপর আমি রাতের ডিনারের জন্য সব কিছু রেডি করছিলাম এক এক করে এবং নিজেকে একটু বুস্ট আপ করার জন্য কফি বানিয়ে নিলাম। কফি খেতে খেতে পুরো কিচেন আমি ক্লিন করে নিচ্ছিলাম। সবচেয়ে স্যাটিসফাইং একটা ব্যাপার হচ্ছে কিচেন নিট অ্যান্ড ক্লিন থাকবে, যেটা আমার কাছে তো অনেক বেশি স্যাটিসফাইং লাগে। তো সব কিছু গুছিয়ে আজকে দুপুরবেলা দেখছিলাম আমার গাছগুলো অনেক ময়লা হয়ে গিয়েছে, তো পাতাগুলো আমি ক্লিন করে নিলাম। ইনডোর প্ল্যান্টগুলো আমি রেগুলার এরকম করে থাকি। এরপর নামাজ শেষ করে রাতের বেলা জিলাপি নিয়ে বসলাম এবং গতকালকের মুভিটা আজকে শেষ করলাম দেখা।